সরকার এবং আজকের ভিডিওতে আমরা জানতে যাব স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি সম্পর্কে। এর আগে আমি স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের বলবো যে আমি এডুকেশনাল সাইকোলজির ডেফিনেশন এবং মিনিং এই সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো, আর আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। তো চলো শুরু করা থাকে আজকে স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ এডুকেশনাল সাইকোলজির পরিধি কী কী। এটা খুবই একটু ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষা চলে আসে। তো চলো শুরু করা থাকে। স্কোপ বলতে কী বলা হচ্ছে? পরিধি, অর্থাৎ পরিধি বলতে সাধারণ বাংলা ভাষায় হচ্ছে যে এডুকেশনাল সাইকোলজি কোন কোন ফিল্ডে কাজ করে, অর্থাৎ কতটা অংশ জুড়িয়ে মানে জুড়ে রয়েছে এডুকেশনাল সাইকোলজি, মানে কোথায় কোথায় রয়েছে এডুকেশনাল সাইকোলজি, মানে এই সবগুলোকে মিলে হচ্ছে স্কোপ, মানে কোথায় কোথায় কাজ করে এডুকেশনাল সাইকোলজি, কোন কোন ফিল্ডে কাজ করে এডুকেশনাল সাইকোলজি, সেটা হচ্ছে স্কোপ। আর এডুকেশনাল সাইকোলজি মানে কি আমি একটা সংক্ষিপ্তভাবে বলি, তোমরা এর আগের ভিডিওতে যারা দেখেছো আমার তারা হয়তোবা বলতে পারবে যে এডুকেশনাল সাইকোলজি হচ্ছে সাইকোলজির বিভিন্ন নীতিতত্ত্বগুলোকে যখন আমরা এডুকেশনের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন করি, অর্থাৎ বাস্তব ক্ষেত্রে প্রয়োগ ঘটাই, তখন তাকে বলা হয় এডুকেশনাল সাইকোলজি। এবার দেখো, এই যে এডুকেশনাল সাইকোলজি রয়েছে, এই এডুকেশনাল সাইকোলজি সবসময় এডুকেশনকে নিয়ে কাজ করে। আর এবার এডুকেশনকে নিয়ে যেহেতু কাজ করে, তাহলে এডুকেশনের ভেতরের বিভিন্ন মানে বস্তুগুলোকে নিয়ে এডুকেশনাল সাইকোলজির কাজ, কারণ এর বাইরে তো আর কাজ করবে না, তাই তো? তো এডুকেশনের মধ্যে কী কী রয়েছে? এডুকেশনের মধ্যে রয়েছে স্টুডেন্ট, টিচার, কারিকুলাম, অর্থাৎ তোমাদের যে সিলেবাস। এই যে স্টুডেন্ট এক নম্বরে লিখেছি, আমি দুই নম্বরে টিচার্স লিখেছি, তিন নম্বরে কারিকুলাম লিখেছি, অর্থাৎ তোমাদের যে সিলেবাস আছে কি নেই, তোমরা যে সিলেবাসে এখন পড়ছো সিলেবাস রয়েছে, টিচিং মেথড রয়েছে, কখন কোন স্টাইলের টিচার তোমাদের শিক্ষা দান করে সেই বিষয়টা রয়েছে, টিচিং মেথড। তারপরে ম্যানেজমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, ধরো একটা কলেজ বা একটা স্কুলকে যখন চালানো হয় তখন তার বিভিন্ন ধরনের প্ল্যানিং দরকার হয়, কারণ এমনি তো আর চলতে পারে না, এত বড় একটা প্রতিষ্ঠান এমনি তো চলতে পারে না। তো ম্যানেজমেন্ট পরিচালনার জন্য তোমরা ম্যানেজমেন্ট সম্পর্কে পড়বে সেমিস্টারে তোমাদের আছে। তারপর এনভায়রনমেন্ট, অর্থাৎ একটা বিদ্যালয় পরিচালনা করার জন্য একটা অনুকূল পরিবেশ চাই, একটা ক্লাস মানে ক্লাসরুমের একটা অনুকূল পরিবেশ চাই। যদি ক্লাসরুমে নোংরা থাকে, ক্লাসরুমে বাজে রকমের গন্ধ আসে বাইরে থেকে, হ্যাঁ, ক্লাসরুমে মশা মাছি দিয়ে ভর্তি থাকে, তাহলে কি তোমাদের ক্লাস করতে ইচ্ছা করবে? অবশ্যই করবে না। তো একটা সুন্দর পরিবেশ চাই কোনো কিছু শেখার জন্য। তো এই সমস্ত বিষয়, অর্থাৎ স্টুডেন্ট, টিচার, কারিকুলাম, এগুলোর নিয়ে কাজ করে হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। তো স্কোপের মধ্যে এই যেই সমস্ত বিষয় নিয়ে কাজ করে সেগুলোকেই বলা হয় স্কোপ। ওকে, তো এবার আসা যাক স্টুডেন্টের ক্ষেত্রে, স্টুডেন্টদের নিয়ে কী কাজ করে। দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কী, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টুডেন্ট, কারণ স্টুডেন্টকে শেখার জন্য যত রকমের ঝামেলা আমাদের, কারণ স্টুডেন্টকে আমরা শিক্ষা দান করবো, তাই তো? তো স্টুডেন্টকে শিক্ষা দান করার জন্য শুধু মানে গড়গড় করে তাকে পড়িয়ে গেলে তো হবে না, তোমার একটা বিষয়ে শুধুমাত্র গড়গড় করে তাকে মানে পড়িয়ে গেলেই মানে মুখস্থ করিয়ে দিলেই হবে না, তাহলে কি শিক্ষার্থীরা শিখবে? কারণ শিক্ষার্থীদের শেখার জন্য শিক্ষার্থীদের বুঝতে হবে। সাপোজ ধরো একটা উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি দোকানে রয়েছো, ধরো তুমি যদি কোনোদিনও দোকানে বসো, তুমি দেখতে পাবে যে যখন অনেক লোক দোকানে কেনাকাটা করতে আসে, তখন দোকানদার যদি ওই লোকটাকে, অর্থাৎ তার কাস্টমারকে যদি সঠিক জিনিসটা না দেখাতে, ধরো শাড়ি কিনতে আসছে একজন মহিলা, শেষ এক ধরনের শাড়ি যাচ্ছে কিন্তু দোকানদার দেখাচ্ছে আরেক ধরনের শাড়ি, তাহলে কি সেই মহিলাটাকে কিনবে দোকান থেকে ওই শাড়িটা? তাকে যেরকম শাড়ি চাচ্ছে সেই শাড়িটা মানে কোন রকমের শাড়ি চাচ্ছে সেটা বুঝতে হবে দোকানদারকে, তারপর সেই টাইপের শাড়ি তাকে দেখাতে হবে, তাহলেই তো কিনবে, তাই তো? ঠিক সেম শিক্ষাদানের বিষয়টা কিন্তু এইরকমই, বিজনেসের মতন। মানে কি স্টুডেন্টরা কী চাচ্ছে, স্টুডেন্টদের চাহিদা কী, স্টুডেন্টদের প্রবণতা কী, মানে স্টুডেন্টরা কী শিখতে চায় আসলে, সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে, তাহলে তো স্টুডেন্টরা মনোযোগ দিয়ে শিখবে, নাহলে তো পড়াশোনাই করবে না, তাই তো? তো তার জন্য আমাদের বিভিন্ন ধরনের সাইকোলজির জ্ঞান চাই, কারণ সাইকোলজিরা সবসময় কী মানুষের আচরণ নিয়ে কাজ করে, আর স্টুডেন্টরাও একটা মানুষ, তাই স্টুডেন্টের বিভিন্ন ধরনের আচরণগুলোকে আমরা জানলে বুঝতে পারবো যে ও আচ্ছা স্টুডেন্টরা তো এই বিষয়টা সম্পর্কে জানতে চায়, এই বিষয়টা সম্পর্কে পড়াশোনা করতে চায়। তো এই যে এডুকেশনের এই যে সাইকোলজির বিভিন্ন বিষয়টাকে এডুকেশনে প্রয়োগ করলাম, এই যে স্টুডেন্টের ক্ষেত্রে, এই দেখো তাহলে কী কী বিষয় জানতে হবে। দেখো, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যে প্রত্যেকটা ব্যক্তির থেকে আলাদা, আমাদের পৃথিবীতে সবাই ইউনিক, মানে সবাই সবার থেকে আলাদা, কিছুটা হলেও আলাদা।
তো এই বিষয়টা সম্পর্কে জ্ঞান লাগবে, এই বিষয়টা সম্পর্কে জ্ঞান দিল। তারপরে নলেজ অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে শিক্ষার্থীরা বিভিন্ন সময় তাদের জীবন বিকাশের স্তর অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন বিষয়বস্তু শিখতে চায়। হ্যাঁ, মানে ছোটোবেলায় একরকম পড়াশোনা করতে ভালোবাসে, বড় হয়ে আর একরকম পড়াশোনা করতে ভালোবাসে। তো এই বিষয়টা সম্পর্কে জ্ঞান লাগবে, কারণ ছোটোবেলার পড়াশোনা যদি আমি বড়বেলায় দিয়ে দিই, আর বড়বেলার পড়াশোনা অর্থাৎ বয়সন্ধিকালের পড়াশোনা যদি আমি বাচ্চার সময় তো ফাইভ সিক্সে দিই, তাহলে কি স্টুডেন্টরা পড়বে? অবশ্যই পড়বে না। এবার আসা যাক ইন্টারেস্ট সম্পর্কে, এই শিক্ষার্থীরা কী বিষয়টা পড়তে চাচ্ছে, কোন বিষয়টা তাদের ভালো লাগে, হ্যাঁ তাদের প্রবণতা কী, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, তাহলে তুমি ভালো মতন শিক্ষা দিতে পারবো, তাই না? অ্যাটিটিউড, আচরণ, শিক্ষার্থীদের মনোভাব, আচরণ সম্বন্ধে জানতে হবে। শিক্ষার্থীরা কেন কেন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের অপসঙ্গতিমূলক আচরণ সৃষ্টি হচ্ছে সেগুলো নির্মূল করতে হবে, বা কীভাবে ভালো আচরণ তাদের মধ্যে দেওয়া যায়। শিক্ষার কাজই হলো আমাদের আচরণের পরিবর্তন করা। তো এই বিষয়টা আমাদের দেখতে হবে। তারপরে বুদ্ধি সম্পর্কে দেখো, তোমাদের সিলেবাসে রয়েছে বুদ্ধি সম্পর্কে, কেন রয়েছে? কারণ যাতে তোমরা বুদ্ধি সম্পর্কে বিষয়টা জেনে, মানে বুদ্ধিটা কী, বুদ্ধিটা কীভাবে অ্যাপ্লাই করা যায়, তো সেই বিষয়টা যেন অ্যাপ্লাই করতে পারো, মানে যখন শিক্ষা দান করবে তোমরা সেই বিষয় সম্পর্কে। ইন্টেলিজেন্স সম্পর্কেও জানতে হবে, বুদ্ধি কোন সময়ে কী রকম বুদ্ধি হয় শিক্ষার্থীদের মধ্যে সেই বিষয়টা জানতে হবে। সৃজনশীলতা সম্পর্কে জানতে হবে, অর্থাৎ ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি কী, হ্যাঁ সৃজনশীলতা, প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতা থাকে, অনেক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরনের এক্সট্রাঅর্ডিনারি বিষয় থাকে যেটাকে সৃজনশীলতা বলে। কেউ কবিতা লিখতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, মানে অনেকেই ছবি আর্ট করতে ভালোবাসে। তো এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, তারা কোন বিষয়টা চাচ্ছে তাদেরকে সেই অনুযায়ী শিক্ষা দিতে হবে। আশা করি আমি বুঝাতে পারলাম স্কোপটা হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে, স্টুডেন্টের ক্ষেত্রে কোথায় কোথায় মানে ব্যবহার, স্টুডেন্টের ক্ষেত্রে মানে কী কী বিষয় ব্যবহার করছে, মানে কোন কোন ফিল্ডে কাজ করছে এডুকেশনাল সাইকোলজি, স্টুডেন্টকে নিয়ে এগুলো এই বিষয়গুলো সম্পর্কে কাজ করলো যেগুলো আমি তোমাদের বললাম। চলো এবার চলা যাওয়া যাক টিচারের সঙ্গে, টিচারদের নিয়েও কাজ করবে। দেখো টিচারদের নিয়ে কাজ করাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, কারণ টিচারই আমাদের শিক্ষা দান করে। টিচারের যদি মানসিক কন্ডিশন ভালো না হয়, টিচার যদি ঠিক রকমভাবে মানে মানসিক অসুস্থতায় ভোগে, তাহলে কি তোমাদের সঠিক শিক্ষা দিতে পারবে? পারবে না অবশ্যই। টিচারদের বিভিন্ন পার্সোনালিটি সম্পর্কে, টিচারদের কীরকম ব্যক্তিত্ব হওয়া দরকার সেই সম্পর্কে দিতে হবে, ধারণা দিতে হবে যে টিচারদের এইরকম এরকম ক্রাইটেরিয়া হওয়া দরকার, তাহলেই সে শিক্ষকতা কাজে একটা ভালো মানে শিক্ষকতা কাজটা ভালো মতন করে করতে পারবে। সেই বিষয়টা সম্পর্কে দেখো আমি এখানে দেখো পয়েন্ট করে বলেছি, পার্সোনালিটি হবে টিচার, মানে টিচারের পার্সোনালিটি কীরকম হবে সেই বিষয়টা নিয়ে কাজ করে এডুকেশনাল সাইকোলজি, মানে এই ফিল্ডে কাজ করছে। টিচারের পার্সোনালিটি কীরকম দেখবে, তোমাদের পড়া আছে এবার হয়তো বা তোমরা জানবে টিচারের এর পার্সোনালিটি সম্পর্কে কী হবে, তোমরা পড়তে পারো, তোমাদের সুশীলের বইয়ে দেখবে আছে কিন্তু এগুলো সব। ক্যারেক্টারিস্টিক্স হবে টিচার, মানে টিচারের বৈশিষ্ট্য কীরকম হবে এই বিষয় সম্পর্কে, মানে টিচারটার ভেতরকার কী কী রকমের বৈশিষ্ট্য থাকবে টিচারের মধ্যে। তারপর ওয়ার্ক হ্যাবিট অ্যান্ড রোল প্লেইং, মানে টিচার কীরকমভাবে তার কার্য পরিচালনা করবে, তার কাজটাকে কীভাবে পরিচালনা করবে সেই বিষয় সম্পর্কেও একটা জ্ঞান দিতে হবে। তারপর রেসপন্সিবিলিটি হবে টিচার, দেখো একটা টিচারের কিন্তু প্রচণ্ড পরিমাণে রেসপন্সিবিলিটি, মানে প্রচুর রেসপন্সিবিলিটি, কারণ এতগুলো স্টুডেন্টের ভাগ্য কিন্তু, এতগুলো স্টুডেন্টের জীবন কিন্তু একটা টিচারের উপর নির্ভর করে। টিচার যদি সঠিক গাইডেন্স না দিতে পারে, টিচার যদি সঠিক তাদেরকে গাইডেন্স কাউন্সিলিং না করতে পারে, তাহলে কিন্তু শিক্ষার্থীরা সঠিক জায়গায় যাবে না, তাদের যে ভবিষ্যৎ, তাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ সেটা কিন্তু সঠিকভাবে হবে না, তারা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোবে না শিক্ষার্থীরা। তাহলে বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি কিন্তু টিচারদের মধ্যে কাজ করে, সেই বিষয়টা সম্পর্কে জ্ঞান দেয় হচ্ছে আমাদের এডুকেশনাল সাইকোলজি, মানে এইগুলো বিষয়ে কাজ করে এডুকেশনাল সাইকোলজি, ঠিক আছে বোঝা গেল। এবার হচ্ছে মেজার অফ নোয়িং অ্যান্ড ডুইং অ্যাওয়ে উইথ হিজ ওন কনফ্লিক্টস, অ্যাংজাইটি অ্যান্ড টেনশন। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, যে টিচারকে সবসময় তার রাগ, অভিমান, হ্যাঁ বিভিন্ন ধরনের চিন্তা টেনশন এগুলো থেকে দূরে থাকতে হবে যখন সে শিক্ষাদান করবে। ধরো সাপোজ এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু শিক্ষার্থীদের মানে শিক্ষকের দেখতে হবে। ধরো শিক্ষকের টিচারের ওয়াইফ যদি টিচারকে রাত্রেবেলা প্রচুর ধরে মার দিয়ে দেয়, হ্যাঁ ধরে পিটিয়ে দেয়, হ্যাঁ টিচারকে লেট করে বাড়ি আসার জন্য, তাহলে কি পরের দিন টিচারের মন কি ভালো থাকবে যে তোমাদের সুন্দরভাবে পড়াবে? অবশ্যই ভালো থাকবে না, কারণ তার বউয়ের সাথে যদি ঝগড়া হয়। তো এই যে দেখো বিভিন্ন ধরনের রাগ, অভিমান, কনফ্লিক্টস এগুলোকে কীভাবে দূরে রেখে শিক্ষার্থীরা সঠিক পাঠদান করতে পারবে সেই বিষয়টা সম্পর্কেও কিন্তু এডুকেশনাল সাইকোলজি কাজ করে। তো এই ফিল্ডগুলোতে কাজ করে, ঠিক আছে বোঝা গেল।
এই যে টিচার্স মোটিভেশন লেভেল, লেভেল অফ অ্যাসপিরেশন, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ, এই যে মেন্টাল হেলথ সম্পর্কে বললাম, টিচারের মেন্টাল হেলথ ভালো হতে হবে, টিচারের টিচারকে স্টুডেন্টদের মোটিভেশন করতে হবে এবং টিচারকে নিজেও মোটিভেটেড থাকতে হবে যে আমি স্টুডেন্টদের এইভাবে এইভাবে পড়াবো, এত এত বিষয়ে পড়াবো, স্টুডেন্টকে আমি একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেবো স্টুডেন্টদের, এই যে টিচারকেও নিজে থেকে সেলফ মোটিভেটেড থাকতে হবে। এই বিষয়গুলো সম্পর্কেও এডুকেশনাল সাইকোলজি কাজ করে এই ফিল্ডগুলোতে। বোঝা গেল টিচার টিচারকে নিয়ে কী কী বিষয়ে মানে কোথায় কোথায় কাজ করে এডুকেশনাল সাইকোলজি, তো তাই এখানে স্কোপ হিসেবে ধরা হলো। এবার আসা যাক কারিকুলাম সম্পর্কে। দেখো পাঠ্যক্রম সম্পর্কে কিন্তু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শিক্ষার্থীদের কোন বিষয়টা পড়ালে, এবার কারিকুলাম সম্পর্কে আসলাম, কারিকুলাম সম্পর্কে কীভাবে এডুকেশনাল সাইকোলজি কাজ করে, মানে শিক্ষার্থীদের কোন বিষয়টা পড়ালে শিক্ষার্থীরা খুব ভালো মতন পড়বে, খুব মনোযোগ সহকারে পড়বে, সেই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো কোন বিষয়টি পাঠ্যক্রমে থাকলে শিক্ষার্থীরা বেশি পছন্দ করবে, হ্যাঁ এই দেখো আমি লিখেছি, কোন সেটি পছন্দ করে সেটি নির্বাচন করে এডুকেশনাল সাইকোলজি, এগুলো তোমরা পড়বে, সব পড়বে, আস্তে আস্তে তোমরা যতই জানবে এডুকেশনাল সাইকোলজি সম্পর্কে এই সমস্ত বিষয়ের ধারণা তোমাদের ক্লিয়ার হবে, চিন্তার কোনো কারণ নেই। তারপরে শিক্ষার্থীর মানব বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম নির্ধারণ, মানে তাদের ডেভেলপমেন্টাল স্টেজের সঙ্গে সামঞ্জস্য রেখে কী করে পাঠ্যক্রম রচনা করতে হবে, হ্যাঁ নাহলে তো শিক্ষার্থীরা শিখতে চাবে না, ছোটোবেলায় একরকম পাঠ্যক্রম, বড় হয়ে আর একরকম পাঠ্যক্রম, মানে পাঠ্যক্রমে দেখবে ধীরে ধীরে তুমি ছোটোবেলায় একরকম পড়াশোনা করতে, বড় হয়ে আর একরকম পড়াশোনা করছো, তাই না? দেখবে ছোটোবেলায় আতা গাছে তোতা পাখি ছিল, বিভিন্ন ধরনের ছবি ছিল বইয়ের মধ্যে, বড় হয়ে মানে ছোটোবেলায় কাল্পনিক বিভিন্ন ধরনের গল্প ছিল, কিন্তু বড় হয়ে আলাদা ধরনের পড়াশোনা তোমাদের এখন, তো বিষয়টা তোমরা কিন্তু বাস্তব জীবনের সঙ্গে রিলেট করতে পারবে বিষয়টা কী হচ্ছে। অ্যাকচুয়ালি এডুকেশনাল সাইকোলজি বা এডুকেশন পড়ার ক্ষেত্রে মানে সবসময় আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি এডুকেশনটা কেন পড়ছি, মানে কী জন্য পড়ছি, সবসময় মনে রাখতে হবে এটার একটা কাজ রয়েছে, কেন পড়ছি, এই বিষয়টা যখন আমরা জানার চেষ্টা করবো না তখন আমাদের এডুকেশনাল সাইকোলজি সম্পর্কে, এডুকেশন সম্পর্কে আমাদের যে ধারণাটা আছে না একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো টিচিং মেথড মানে শিক্ষণ পদ্ধতি কীরকম হবে এই বিষয়ে সম্পর্কে, কারণ শিক্ষণ পদ্ধতিটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শিক্ষার্থীদের কোন পদ্ধতিতে পড়ালে শিক্ষার্থীরা সুন্দরভাবে পড়াশোনাটা দেখবে, মনোযোগ সহকারে ক্লাসে বসে ক্লাস করবে, এই বিষয়টা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো যদি তুমি টিচার হিসাবে যদি পড়াতে না জানো তাহলে কিন্তু শিক্ষার্থীরা তোমার পড়ানোর প্রতি আগ্রহ জন্মাবে না, শিক্ষার্থীরা কিন্তু তোমার ক্লাসে বসে থাকবে না বেশিক্ষণ, তোমাকে মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে শুনবে না, কারণ তাদের মনোযোগটাকে আকর্ষণ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের টিচিং এইডস, হ্যাঁ টিচিং টুলস বিভিন্ন, হ্যাঁ এগুলো ব্যবহার করতে হবে। যেমন আমরা দেখবে বিএডের বিএড যারা করতে আসে তারা কিন্তু দেখবে বিভিন্ন ধরনের বিষয়গুলো আমাদের করায়, বিএডের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের চার্ট নিয়ে আসে, হ্যাঁ চার্ট নিয়ে আসে, দেখবে বিভিন্ন ধরনের হাতে কলমে বিভিন্ন মডেল বানিয়ে নিয়ে আসে যাতে শিক্ষার্থীরা ভালো বুঝতে পারে। দেখবে ওই ক্লাসগুলো করতে কিন্তু আমাদের খুব ভালো লাগে, যখন শিক্ষক প্রজেক্টারের মাধ্যমে কোনো একটা বিষয় বোঝাবে, মানে লাইভ কোনো একটা বিষয় দেখাবে আমাদের, তখন কিন্তু আমাদের দেখতে ভালো লাগে, তাই তো? তারপর যখন কোনো একটা হাতে কলমে টিচার একটা কিছু বানিয়ে নিয়ে এসে আমাদের দেখালো যে দেখো বিষয়টা কিন্তু এরকম এরকমভাবে হয়, তখন কিন্তু আমাদের বিষয়টা দেখতে খুব ইন্টারেস্টিং। যখন চার্ট বানিয়ে নিয়ে আসে তাহলে কী হয় আমাদের দেখতে সুবিধা হয়, অনেক সময় টিচার বোর্ডে অনেক কিছু লেখে, অনেক ছবি আঁকে আঁকিয়ে অনেক সুন্দরভাবে আমাদের বোঝায়, তখন ওই ক্লাসটা কিন্তু আমাদের খুব শুনতে ইচ্ছা করে। আবার কিছু টিচার আছে যারা এইরকম পড়ানোর টেকনিকটাই ভালো মতন যায় না, তাদের ক্লাস কিন্তু আমাদের করতে ইচ্ছা করে না, তাদেরকে বিরক্ত মনে হয়, তাদের ক্লাসটা করতে ইচ্ছা করে না। তো দেখো এখানে কিন্তু অনেকটা পার্থক্য পড়াশোনার ক্ষেত্রে, টিচিং মেথডের উপর কিন্তু অনেক বেশি পরিমাণে এডুকেশনাল সাইকোলজি কাজ করে, কোন মেথডে পড়াবে, টিচিং মেথড সম্বন্ধে তোমাদের পড়া আছে, তোমরা পড়বে, হ্যাঁ এদের শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সঠিক যোগাযোগতা সুসম্পর্ক গড়ে তোলা যায় তার অনুসন্ধান, মানে শিক্ষা এই যে আমি লিখেছি শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সঠিক যোগাযোগ অর্থাৎ সুসম্পর্ক গড়ে তোলা যায় তার অনুসন্ধান, শিক্ষক এবং শিক্ষার্থীর মনে সংযোগ ঘটাতে হবে শিক্ষককে, ঠিক আছে, তাদের শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের একটা বন্ধুত্ব সুলভ মনোভাব সৃষ্টি করতে হবে, বন্ধুর মতো ব্যবহার করতে হবে, যাতে শিক্ষার্থীর মনের ভেতরে যত ধরনের প্রবলেম রয়েছে, হ্যাঁ শিক্ষার্থীরা কী কী প্রবলেম ফেস করছে পড়াশোনা করতে, তারা যাতে মন খুলে বলতে পারে, যাতে শিক্ষক সেটাকে সলভ করতে পারে বিষয়টা, এই যে বন্ধুত্বপূর্ণ মনোভাব এটা কিন্তু তৈরি করতে হবে, এইগুলা বিষয়ে কিন্তু এডুকেশন সাইকোলজি প্রচণ্ড পরিমাণে কাজ করে। এবার লাস্ট আসি ম্যানেজমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। দেখো ম্যানেজমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট এগুলো যে আমি ইংলিশে লিখেছি না, ক্লাসরুম ক্লাইমেট, ইনস্টিটিউশনাল ক্লাইমেট, এগুলো আমি দেখবে তোমরা হচ্ছে আমি এস কে মঙ্গলের বই থেকে এগুলো পেয়েছি, তোমরা এস কে মঙ্গলের বইটা পড়তে পারো, কারণ এস কে মঙ্গলের বইটা খুবই ভালো লেখেছে এই বিষয়গুলো সম্পর্কে, ওখান থেকে আমি নিয়েছি এগুলো। তো দেখো ম্যানেজমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এক শিক্ষার্থীদের পড়ানোর জন্য কিন্তু সঠিক একটা
ব্যবস্থাপনা থাকা চাই, সঠিক এনভায়রনমেন্ট থাকা চাই। সঠিক যদি এনভায়রনমেন্ট না থাকে, সঠিক যদি মানে ক্লাসরুম না থাকে, তাহলে কি শিক্ষার্থীরা শিখতে আসবে? তোমার স্কুলটা ভাঙাচুরা, যখন স্কুলে পড়াশোনা করতে যাচ্ছ বৃষ্টি পড়ছে, তোমার রুমের মধ্যে জল পড়ছে, তাহলে কি স্টুডেন্টরা স্কুলে যাবে? অবশ্যই যাবে না। স্কুলে গেলেও মশা মাছি কামড়াচ্ছে, তাহলে কি অবশ্যই ক্লাস করবে? করবে না। বাজে গন্ধ আসতেছে ক্লাসের মধ্যে, দুর্গন্ধ আসতেছে, পরিষ্কার না ক্লাসটা, তাহলে করবে না। তারপরে ম্যানেজমেন্ট বলতে কখন কোন সময় কোন ক্লাসটা নিতে হবে স্কুলের ক্ষেত্রে। দেখো, আমাদের সকালবেলা যখন আমরা স্কুলে যাই, তখন কিন্তু আমাদের কঠিন যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ক্লাস নেয় শিক্ষা, যেমন বাংলা, ভূগোল, হ্যাঁ, এই সমস্ত বিষয়, এই বিষয়গুলো, ইংলিশ, এই বিষয়গুলো কিন্তু আগে নেয়, তার পরবর্তীতে সহজ বিষয়গুলো কিন্তু টিফিনের পরে নেয়। এ দেখো একটা মানে একটা যে ম্যানেজমেন্টের ব্যাপার আছে না, কখন কোন সময় ক্লাস নেবে শিক্ষক, এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু কাজ করে। কখন কোন বিষয়টা শিক্ষার্থীদের পড়ালে তারা মনোযোগ সহকারে শুনবে, এই বিষয়গুলো কাজ করে। দেখো আমি লিখেছি ক্লাসরুম ক্লাইমেট, ক্লাসরুমের ক্লাইমেট যেটা বললাম, মানে ক্লাসরুমের পরিবেশটা ভালো রাখতে হবে, ক্লাসরুমটাতে যত ফ্যান থাকে, তারপর লাইট থাকে ঠিকমতো, ব্ল্যাকবোর্ড থাকে ঠিকমতো, টিচিং মানে টুলস থাকে ঠিকমতো, যেমন কলেজের ক্ষেত্রে প্রজেক্টর যেন থাকে, এই বিষয়গুলো সম্পর্কে রাখতে হবে, তাহলেই তো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে করবে। এই বিষয়গুলোর উপর কিন্তু এডুকেশনাল সাইকোলজি প্রচুর পরিমাণে কাজ করে। তো তাই এগুলো স্কোপের মধ্যে রাখা হয়েছে। তারপরে দেখো ইনস্টিটিউশনাল ক্লাইমেট, মানে জায়গাটা ভালো হতে হবে, ইনস্টিটিউশনাল ক্লাইমেট। তোমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে, ঘুরতে যাবে, দেখবে যদি খুব ভালো কলেজে যাও বা ভালো স্কুলে যাও, দেখবে সেখানকার ক্লাইমেটটাই আলাদা, সেখানে থাকতে ইচ্ছা করে, আমাদের পড়াশুনো করতে ইচ্ছা করে সেই জায়গাটা দেখে। ইনস্টিটিউশনাল যে ক্লাইমেটটা রয়েছে, যে ক্যাম্পাসটা রয়েছে, ওটা দেখেই আমাদের ভালো লাগে। তো তারপরে দেখো রোল অফ রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট, পানিশমেন্ট কীরকম, মানে শিক্ষার্থীদের কী পানিশমেন্ট দেওয়া হবে, বা মারা যে শিক্ষার্থীদের যে পানিশমেন্টটা কীরকম দেওয়া হবে। শুধু শারীরিক পানিশমেন্ট কিন্তু এখন দেওয়া বন্ধ করে দিয়েছে, এর উপর অনেক সাইকোলজি কাজ করেছে, তোমরা বুঝতে পারবে পড়লে, যে এখন পানিশমেন্ট একটা আলাদা রকমের পানিশমেন্ট দেওয়া যাবে, কিন্তু দৈহিকভাবে পানিশমেন্ট অর্থাৎ মার দিয়ে, থাপ্পড় দিয়ে, এগুলো দিয়ে কিন্তু পানিশমেন্ট হবে না। সে এই বিষয়েও কাজ করেছে সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি। তারপরে গ্রুপ বিহেভিয়ার অ্যান্ড গ্রুপ ডায়নামিক্স, দেখো গ্রুপ বিহেভিয়ার মানে একটা ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট একসঙ্গে বসে ক্লাস করে, তাই তো, অনেক স্টুডেন্ট একসঙ্গে বসে ক্লাস করে, তার জন্য তাদের গ্রুপ বিহেভিয়ার মানে তারা একসঙ্গে যাতে সেলফ লার্নিং করে, একে অপরের থেকে শিখতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে কীভাবে শিখবে ক্লাসরুমে, এই বিষয়গুলো সম্পর্কেও কাজ করে। গাইডেন্স এবং কাউন্সিলিং, আমি বললাম যে টিচার যদি সঠিক গাইডেন্স এবং কাউন্সিলিং না দেয়, টিচার হতে পারে সেটা স্কুল থেকে হতে পারে, সেটা কলেজ থেকে হতে পারে, তোমাদের কিন্তু সঠিক গাইডেন্স এবং কাউন্সিলিং দিলেই কিন্তু আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কারণ গাইডেন্স এবং কাউন্সিলিং আমরা সঠিক না পেলে, আমরা কোন পথে যাব আমরা যদি নাই জানি, আমরা যদি অন্ধভাবে চলি, তাহলে তো অবশ্যই আমাদের একটা, আমরা যদি চোখ বন্ধ করে রাস্তা দিয়ে চলি, তাহলে অবশ্যই আমরা কোনো খালের মধ্যে বা কোনো ড্রেনের মধ্যে পড়ে যাব, তাই তো? তো ঠিক সেম গাইডেন্স এবং কাউন্সিলিং ছাড়া যদি আমরা অন্ধভাবে চলি, তাহলে কিন্তু আমাদের শিক্ষার কাজটা কিন্তু হবে না ঠিকঠাক, আমাদের কিন্তু শিক্ষার যে শিক্ষাটা সঠিকভাবে ফলপ্রসূ হবে না। তো দেখো স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি শেষ হয়ে গেল, স্কোপ অফ এই কয়টাই নিয়েই, স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি, এর বাইরে কিছু নেই। এর বাইরে আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার যেটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থা, ইভ্যালুয়েশন সিস্টেম। ইভ্যালুয়েশন সিস্টেম সম্পর্কেও কিন্তু অনেক ধরনের সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি অনেক কাজ করেছে, মানে কী ধরনের পরীক্ষা, কী ধরনের টেস্ট নেবে, ঠিক আছে, সেই বিষয় সম্পর্কে দেখবে তোমরা থার্ড সেমিস্টারে তোমরা পড়বে, একটা টেস্ট নেওয়ার জন্য কী রকম তাদের তেমন ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অবজেক্টিভিটি, হ্যাঁ, এই সমস্ত বিষয় রয়েছে। একটা টেস্ট কীভাবে ভালো মতন করে নেওয়া যায়, একটা টেস্ট কী করে সেটা ভ্যালিড হবে, হ্যাঁ, রিলায়েবিলিটি থাকবে, নির্ভরযোগ্যতা থাকবে, বৈধতা থাকবে, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের আছে, এগুলো পড়বে আস্তে আস্তে জানবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, স্কোপ অফ এডুকেশন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তোমরা কোন ভিডিও চাও এর পরবর্তীতে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তো যে আর তোমরা খুব সুস্থ থাকবে, কারণ এখনকার পরিস্থিতি খুবই খারাপ, সুস্থ থাকো, ভালো থাকো, এবং দেখা হচ্ছে পরের ভিডিওটা। আজকের জন্য এইটুকুই, বাই।